জানি আমি, মানতেই হবে, ভগবান যখন দিয়েছে তখন সেটা মানতেই হবে, কিন্তু তবুও। এসে গেছি, গুড মর্নিং। তোমাদের একটা বিশেষ কথা বলতে এসেছি, এমনি এমনি আসেনি, খালি পেলে আসেনি আর কি। বাইরে অসম্ভব অসভ্যের মতন চেঁচামেচি করছে লোকেরা। আমাদের বাড়ির সামনেটা রাস্তা তো, আর সেই আমাদের বাড়িটা আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোরটা থাকি, সেই জন্য রাস্তায় যারাই যা রকমের অসভ্যতা করে, কিছু লোক তো আছে যারা রাস্তায় বেরিয়ে অসভ্যতা করে, সবটাই আমাদের শুনতে পাওয়া যায়, যে কারণে আমি ক্যামেরাটা অফ করতে বাধ্য হয়েছিলাম। এটা যদি উঁচুর দিকের ফ্লোর হতো, মানে তিনতলা চারতলা বা তারও বেশি, তিনতলা চারতলারও বেশি, কারণ এরা যে লেভেলের পিচটাকে নিয়ে গিয়ে চেঁচামেচি করে, তাই তিনতলা চারতলাতে শোনা যাবে, কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোরে আরো বেশি রকমভাবে শোনা যায়। তো যাকে যাদের চেঁচাবার, যাদের যা করার, তারা সেটা রাস্তাতে করবেই, কিছু লোক তো আছেই যারা রাস্তাতেই সিন ক্রিয়েট করে, তারা তো করবেই। তো যাই হোক, আমি এই কারণে এলাম আজকে তোমাদেরকে বলতে। তোমরা বহুদিন ধরে আমার লাইভে হোক বা আমার বিভিন্ন ভিডিওতে হোক, তোমরা বহুদিন ধরে কমেন্টে বলে যাচ্ছ যে আমার মায়ের ভ্লগ কোথায়, রাঙামার ভ্লগ কোথায়, রাঙামার ভ্লগ কেন আসছে না, রাঙামার ভ্লগ কোথায় গেল, তোমরা দেখতে চাইছ মাকে, মায়ের কথা শুনতে চাইছ তোমরা। অনেকেই কমেন্ট করেছো যে মা কোথায়, মায়ের কথা শুনতে চাই, মায়ের কথা বলো বা মাকে আসতে বলো, এরকম ধরনের কথা বলেছো। তো আমি মাকে আসতে বলেছি, মাকে অনেক করে রাজি করিয়েছি। তো মা তোমাদের দেখো, সে মা তো, মা কখনোই সন্তানের ডাকে ইগনোর করতে পারে না, মায়েরা তো। মাকে আমি বলার পরে মা বলল ঠিক আছে, যে আমি একটা ভিডিও বানাবো। তো মা একটা ভিডিও বানিয়েছে তোমাদের জন্য, তো সেটাই আমি বলার জন্য, যে মা কেমন আছে, কি করছে না করছে, সেটার মায়ের আমার মুখ থেকে শোনার থেকে বেটার তোমরা মায়ের মুখ থেকে শোনো। মা নিজে মুখেই তোমাদেরকে বলবে যে মা এখন কি করছে, কেমন আছে না আছে, সবটাই মা তোমাদেরকে জানাবে। তো তোমরা দেখো মায়ের ভিডিওটা, মায়ের ভিডিওটা দেখো। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, আমি আগে থাকতেই বলছি, অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আমি মাকে আবার নিয়ে আসার চেষ্টা করব, মাকে প্রায় মোটামুটি রেগুলার বেসিসে নিয়ে আসার জন্য, এবং মায়ের চ্যানেলটা যাতে আবার থেকে মা কাজ করে সেই চেষ্টাটাই আমি করব। তো আপাতত তোমরা আমার চ্যানেলের মধ্যেই মাকে দেখো। মা তোমাদের কিছু মেসেজ দেওয়ার জন্য এসেছে, তো তোমরা দেখো, মাকে কমেন্ট করো, সব কমেন্টই মা দেখতে পায়, মা দেখতে অবশ্যই পাবে, আর অবশ্যই তোমরা কমেন্ট করো। আর ভালো লাগলে ভিডিওটা আজকের কোথাও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলো না। আজকের আমি এখানে বিদায় নিচ্ছি, এবার আসছে আমার মা। আজ আমি তোমাদের কাছে চলে এসেছি সেই আমার পুরনো জায়গা। আমি তোমাদের কাছে বলেছিলাম যে আমি আমার পুরনো জায়গায় বসে চা খেতে খেতে আবার তোমাদের সঙ্গে গল্প করব, কিন্তু সেটা আর হয়ে উঠল না। আজকের এমন একটা দিনে আমি তোমাদের কাছে এসেছি, চা নিয়ে আসিনি, শুধুই তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। মুহূর্তটা আমার কাছে খুব সুখের নয়, বা সময়টা আমার কাছে একেবারেই সুখের নয়, খুবই কষ্টের মধ্যে আছি, সেটা মনো কষ্ট। মনের কষ্ট থাকলে শরীরেরও কিছু কিছু গণ্ডগোল হয়। যাই হোক, করোনা হওয়ার পর থেকে আমি এখনও ঠিক মতো সুস্থ হই, আমার শরীরের অনেক রকম অসুবিধে দেখা দিয়েছে, পেটের গণ্ডগোল পারমানেন্টলি শুরু হয়ে গেছে, তারপরে নানান রকম হচ্ছে, চুল উঠে গেছে প্রচুর, নানান রকম অসুবিধের মধ্যে, মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে আমি যাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই সেটা শুনেছ, জানো, আমি জানি আমার বড় মেয়ে আমায় বলেছে, তোমরা সবাই আমাকে দেখতে চাও, আমার কথা শুনতে চাও, অনেকবার করে ওদের কাছে ওর কাছে খোঁজ নিয়েছ, সেই জন্য আমি এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলব। এখনও যে তোমরা আমাকে মনে রেখেছো, ভালোবাসো,
সেই জায়গাটা দিয়ে দেখেছো, এটাই সত্যি আমি আপ্লুত। আমি এত ভালো তো নই, আমি যদি এত ভালো হতাম তাহলে আমার কপালে এত কষ্ট থাকতো? যাই হোক, ভগবান যেটা দিয়েছে সেটা আমাকে নিতেই হবে, সেটা আমাকে সহ্য করতেই হবে। কোনো মা তার সন্তানের যদি এত বড় একটা অসুখ হয় তাহলে কি নিতে পারে বলো না? কি জানি কতদিন বাঁচবো, যাওয়ার রাস্তা তো জানি না। এইসব কথা, এইসব রোগের কথা শুনতে, ছেলে মেয়েদের কষ্টের কথা শুনতে সব মায়ের কষ্ট হয়, আমিও তার ব্যতিক্রম নয়। আমি খুব কষ্টে দিন আছি, মনো কষ্টে দিন কাটাই। ও যে দুদিন ডায়ালিসিস হয় সেই দুদিন আমার খুব কষ্ট যায়, খুব খারাপ লাগে। কত কষ্ট করে মা তার সন্তানকে পালন করে, মানুষ করে, নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে। তোমরা তো সবাই জানো, আমি জানি তোমরা সবাই জানো, সব মাই সমান। তারপরে সেই সন্তান যখন কষ্ট পায় তখন সেই মায়ের কোথায় লাগে সেটা সব মা বুঝতে পারে। আমি ওই জন্য আর ব্লগ করি না, আমার আর ভালো লাগে না। যেদিন থেকে আমি শুনেছি সেদিন থেকেই আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমার কোনো কিছু ভালো লাগে না, আমি বাড়ি থেকে বেরোই না, কারোর সাথে কোনো যোগাযোগ রাখি না, কারণ বিভিন্ন সহানুভূতি, বিভিন্ন কথা আমার মাথায় বড় যেন হ্যামার করে, যেন আমার কষ্টটা আরো বেড়ে যায় অনেক। সেই জন্য আমি যেন অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছি সব কিছুতে। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আশা করি তোমার ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো থাকে। আর যেন অনেকদিন পর তোমাদের সঙ্গে কথা বলতে এসে অনেক কথা মনে পড়ছে কিন্তু ঠিক খেয়েই রাখতে পারছি না, অনেক অনভ্যেস হয়ে গেছে তো, আর মনের সঙ্গে সবসময় একটা যুদ্ধ চলে। জানি আমি, মানতেই হবে, ভগবান যখন দিয়েছে তখন সেটা মানতেই হবে, কিন্তু তবুও তার মধ্যেও তো একটা তবুও থাকে। আমরা যেন যেটা ভগবানের কাছে চাই সেটা পাই না, যেটা পাই সেটা তো আমরা চাই, কিন্তু ভগবান বলে যে যেটা তুমি চাইছো সেটা হয়তো তোমার উপযুক্ত নয়, বা সেটা তোমার পেলে তোমার ভালো হবে না, যেটা তুমি আমি দিচ্ছি সেটা পেলেই হয়তো তোমার ভালো হবে। সেই জন্যই আমি ভগবানকে ডাকি, তুমি যা দেবে সেটা তুমি নিশ্চয়ই ভালো বুঝেই দেবে, ভালোবেসেই দেবে, কারণ আমরা প্রত্যেকেই তোমার সন্তান। এখন প্যান্ডেমিক সিচুয়েশানটা খুবই বেড়েছিল, এখন একটু কম দেখছি, কিন্তু তবুও ভয় তো থাকে। তোমরা আমার সবাই ভালো, সবাই আমার ভালোবাসা নিও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার জন্য চিন্তা করো না। আমি এইভাবেই করি, আমি চেয়েছি সবার কাছ থেকে হারিয়ে যেতে, কেউ যেন আমায় আর না জানতে পারে কে আমি, কোথায় ছিলাম। তোমরাই তো আমাকে পরিচিতি দিয়েছ, তোমরাই আমাকে ভালোবেসে দেখেছো, আস্তে আস্তে মিলিয়ে যাব। কোনো আত্মীয় স্বজন হলে হয়তো তারা এতদিনে আমাকে ছেড়ে চলে, কিন্তু তোমরা আমাকে এখনো এত ভালোবাসো দেখে সত্যিই আমি বুঝছি না, কোথাও ভগবান আছে, ভগবান আছেন বলেই এই ভালোবাসাটা এখনো আমি পাচ্ছি, এটা যোগ্য আমি কিনা জানি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমাদের প্রিয়াটা এত মানে গুরুত্বপূর্ণ আমার জীবনে, তোমরা সবাই আমার মেয়ের জন্য ঠাকুরের কাছে প্রে করো যাতে ও সুস্থ হয়ে নিজের সংসারটা নিজে টানতে পারে। এখনই তো ওর এতটা কষ্ট পাওয়ার কথা নয়, এরকম যে হবে আমি তো কেউ ভাবতেও পারিনি, বিনা মেঘে পর্যাপাতি। যাই হোক, দেখা যাক, আমাদের সবাইয়ের ভালোবাসা আর ভগবানকে ডাকছি, তাতে নিশ্চয়ই
একটা ভালো কিছু হবে, ঠিক আছে? খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।